हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। আগের ভিডিওয় এসএনদের এক্সারসাইজের যতদূর অঙ্ক করেছিলাম সূচকের চ্যাপ্টারের, তারপর থেকে আবার কন্টিনিউ করছি। যদি 56 টু দি পাওয়ার এ ইকুয়াল টু 5.6 টু দি পাওয়ার বি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার সি হয়, তবে দেখাও যে 1/a ইকুয়াল টু 1/b প্লাস 1/c। আগের বার প্রতিটা অঙ্কের মতো ইকুয়াল টু এটা ইকুয়াল টু আমরা কে ধরে নেব। তাহলে প্রতিটা ইন্ডিভিজুয়ালি কে সমান হবে, তাহলে আমার এখান থেকে যদি এ সরাতে হয় তাহলে কি আমাকে 1/a দিয়ে পাওয়ারে গুণ করতে হবে, তার মানে এরও পাওয়ারে 1/a গুণ করতে হবে। বা 56 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/a একটা পেয়ে গেলাম। একই রকম ভাবে পরেরটাও করব, 5.6 টু দি পাওয়ার বি ইকুয়াল টু কে, অর 5.6 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/b, 10 টু দি পাওয়ার সি ইকুয়াল টু কে, অর 10 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/c। এবার আমাকে আনতে হবে কি 1/a ইকুয়াল টু 1/b প্লাস 1/c। এবার কে টু দি পাওয়ার 1/a, তার মানে আমাকে 1/a এসে যাচ্ছে। তাহলে এটাকে কীভাবে আনতে হবে সেটা লক্ষ্য করো। 56 সমান 56/10 ইন্টু 10, এটা আমরা লিখতে পারি 56/10, এটা মানে লিখতে পারি 5.6 ইন্টু 10। 56 মানে কি, বা 56 ইকুয়াল টু কি পেয়েছি ভ্যালু, কে টু দি পাওয়ার 1/a। 5.6 এর ভ্যালু কি, কে টু দি পাওয়ার 1/b। 10 এর ভ্যালু কি, কে টু দি পাওয়ার 1/c। বা কে টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু লিখতে পারি, পারগুলো যোগ হয়ে যাবে কারণ বেস প্রত্যেকেরই কে আছে, কে টু দি পাওয়ার 1/b প্লাস 1/c। তাহলে উভয় দিকে বেস যেহেতু একই তাহলে উঠে যাবে, বা 1/a ইকুয়াল টু 1/b প্লাস 1/c প্রুভড। নেক্সট অঙ্কে আসছি, এবার থেকে আমাকে সমাধান করতে হবে, তার মানে কি এক্স এর মান বের করতে হবে। যখন দুপাশে গুণ আকারে থাকবে এ ধরনের অঙ্কে, সবসময় আমরা ওটাকে উৎপাদকে ভেঙে নেব, তার মানে 6 উৎপাদকে ভাঙলে কী করা হয়, 2×3 সেটাই বলছি। বা 2×3 2x প্লাস 4, 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এখন আমরা একটা সূত্র জেনেছিলাম, এ বি হোল টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। এই সূত্রটা এবার এই জায়গায় লাগাবো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এবার তিনগুলো এক পাশে নিয়ে আসবো, আচ্ছা আগে প্রথমে দুইগুলো এক পাশে নিয়ে আসবো, তারপরে ওই পাশে তিনগুলোকে নিয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x প্লাস 4/2 টু দি পাওয়ার x প্লাস 8 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x বাই 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। এই সূত্রটা আমরা আগে জেনেছিলাম, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, সেই সূত্রটা এখানেও লাগাবো এখানেও লাগাবো। এখান থেকে আমরা পাবো 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস এক্স মাইনাস 8 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x মাইনাস 4। বা 2 টু দি পাওয়ার এখান থেকে 2x মাইনাস এক্স এক্স 4 মাইনাস 8 ইকুয়াল টু মাইনাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x এক্স মাইনাস 4। তিনটাকে এবার এই পাশে নিয়ে আসছি, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1। আমরা জেনেছিলাম এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম, এটাকে আমরা লিখতে পারি এ বাই বি টু দি পাওয়ার হোল এম, সেই সূত্রটা এবার এখানে লাগাবো। লিখতে পারি 2/3 টু দি পাওয়ার এক্স মাইনাস 4
ওয়ান কি কোনো কিছুর পাওয়ারে জিরো দিলেই সেটা ওয়ানে পরিণত হয়ে যায়, টু বাই থ্রি ইকুয়াল টু জিরো। যেহেতু উভয় দিকে বেস একই আছে তাহলে পাওয়ারটাই সমান হয়ে যাবে, বা এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু ফোর ইস মাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট অঙ্কে আসছি, আমাকে এখান থেকে এই যে সমীকরণটা দিয়েছে ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু জিরো, এই সমীকরণ থেকে আমাকে এক্সের মান বের করতে হবে। এবার দেখো কীভাবে করছি, বা ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইন্টু এটাকে আমরা আলাদা করে ভেঙে নিতে পারি, টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার স্কোয়ার প্লাস টু টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু জিরো, কারণ এ টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়াল টু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এই ফর্ম এইটা। তাহলে এখান থেকে এইটা নিয়ে আসছি যখন পারি, তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি ফোর এক্স মাইনাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু টু স্কোয়ার মানে ফোর প্লাস টু টু দি পাওয়ার ফাইভ মানে কত থার্টি টু ইকুয়াল টু জিরো। এখন এখানে টু এক্স আছে, এখানে টু টু দি পাওয়ার এক্স আছে, এখানে এখানে ফোর টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমাকে টু টু দি পাওয়ার এক্সের ফর্মে নিয়ে যেতে হবে, সবশেষ ছোটো যেটা থাকবে সেই ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ফোর থেকে টু স্কোয়ার হোল এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর ইন্টু টু এক্স প্লাস থার্টি টু ইকুয়াল টু জিরো। আমরা একটা সূত্র জেনেছিলাম এ টু দি পাওয়ার এম এর হোল এন যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এন, এখান থেকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস তিন চারি বারো ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস থার্টি টু ইকুয়াল টু জিরো। এখন আমার তো এখানে রয়েছে টু টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে এসে গেছে টু টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, সেই একই ব্যাপার টু এক্স এক্স আর দুই যদি গুণ করে সেই তো টু এক্স থেকে যাচ্ছে, জাস্ট চেঞ্জ করে লিখলাম এটা, কারণ আমাকে টু টু দি পাওয়ার এক্স আনতে হবে। এবার আমি লেট টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ, টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ আমি পুট করবো এই জায়গায়, বা এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ প্লাস থার্টি টু ইকুয়াল টু জিরো, এটা একটা সেকেন্ড অর্ডারের ইকুয়েশন হয়ে গেল। তাহলে এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস আট চারা বত্রিশ এইট এ মাইনাস ফোর এ প্লাস থার্টি টু ইকুয়াল টু জিরো, বা এ কমন নিচ্ছি এ মাইনাস এইট মাইনাস ফোর কমন নিচ্ছি এ মাইনাস এইট ইকুয়াল টু জিরো, বা এ মাইনাস এইট এ মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। অর্থাৎ এই সমীকরণের এ দুটো মান আমরা পেয়ে গেলাম, আইদার এ মাইনাস এইট ইকুয়াল টু জিরো বা এ ইকুয়াল টু এইট, অর এ মাইনাস ফোর ইকুয়াল টু জিরো বা এ ইকুয়াল টু ফোর। এর মান আমরা কত ধরেছিলাম, টু টু দি পাওয়ার এক্স, এবার এর মানটা পুট করব, টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এইট, বা টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা আট সমান লিখতে পারি টু টু দি পাওয়ার কিউব, বেস উভয় দিকই সমান আছে তাহলে এখান থেকে হয়ে যাবে এক্স ইকুয়াল টু থ্রি। একই রকমভাবে এখানেও করবো, টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফোর বা টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টু স্কোয়ার, উভয় দিকে বেস দুই আছে তাহলে উঠে যাবে, তাহলে হবে এক্স ইকুয়াল টু টু, অতএব এক্স ইকুয়াল টু টু থ্রি। এই দুই আর তিনই হলো এই প্রদত্ত সমীকরণের ভ্যালু এক্সের মান। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, নেক্সট ভিডিও আবার দেখাবে। থ্যাংক ইউ।